অনেক কিছু দেখেছে শুনেছে, কিন্তু আমি মনে করেছি এবং আমি দেখেছি যে এই সকল সমস্যার মধ্যে দিয়ে নিপুণ আক্তার বলিষ্ঠ চিত্তে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে শিল্পীদের সাথে কাজ করার জন্য নিজেকে নিবেদিত রেখেছে। এবং আমি মনে করলাম যে এই মুহূর্তে আমার প্রয়োজন আছে চলচ্চিত্র শিল্পী সমিতির জন্যে, চলচ্চিত্র শিল্পের জন্যে। আমি আমার দক্ষতা বিচক্ষণতা অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিপুণ আক্তারকে সাথে নিয়ে এবং পুরো কমিটিকে সাথে নিয়ে আমরা একসাথে এগিয়ে যাব এবং শিল্পীদের জন্য এবং শিল্পের জন্য কাজ করব। এই বিশ্বাসে আমি তার সাথে সভাপতি হিসাবে দাঁড়ানোর জন্য সম্মতি দিয়েছি। আপনার অপোজিটে মিশা ভাই আছে, এর থেকে আপনার কোন চাপ বা কোন মিশা সদকার? আমার ছোট ভাই সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, মিশা সদকার সব সময় আমার পাশে থেকে শিল্পীদের জন্য শিল্পের জন্য কাজ করেছে। ইজ এ গুড ম্যান, ভালো লোক। তবে নির্বাচন নির্বাচনের জায়গায় হবে, আমরা নির্বাচন করব, নির্বাচন যেন সুন্দর হয়, সুষ্ঠু হয়, সকল সদস্য নিজের মন থেকে বিচার বিবেচনা করে যেন ভোট দেয়, সেটাই হলো বড় কথা। আমার ছোট ভাই ইজ এ গুড ম্যান, নো প্রবলেম। সর্বশেষ প্রশ্ন করি, গত নির্বাচনে আপনি ভোট দিতে আসেন কোনো ক্ষোভ ছিল কিনা? আর দ্বিতীয় কথা হচ্ছে এই নির্বাচনের পরবর্তীতে, এই নির্বাচনের পরবর্তীতে কি সবাই কি একসাথে নির্বাচনে ভোট আসছিলাম? আমি ভোট দিয়ে অত বেশিক্ষণ ছিলাম না, কিন্তু আমি ভোট দিয়ে চলে গিয়েছিলাম। আর এই নির্বাচনের পরে কি সকল শিল্পীরা মিলে কি একসাথে কাজ করবেন কিনা? আমি আমি একটা জিনিস বলেছি যে আমি এই নেতৃত্বে এসেছি, আমি কিন্তু অভিনয় করতে আসিনি, আমি চলচ্চিত্র শিল্পীর নেতৃত্বে এসে চলচ্চিত্র শিল্পীদেরকে একটা সেতু বন্ধন করার চেষ্টা করব এবং চলচ্চিত্র সংগঠন সকলকে একত্রিত করে শিল্পের সমস্যা সমাধান করার জন্য এগিয়ে যেতে হবে আমাদের। জয় বাংলা।